মোমেন্টস উইথ অবন্তিকা। শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আজকে দেখাবো আরও একটা রথযাত্রা, এখানে খুব সুন্দর মেলা হচ্ছে, সমস্ত কিছু দেখাবো। এখানে কিন্তু একদম পুরী আদলি পুজোটা হয়ে থাকে, সমস্ত কিছু পুরীর নিয়ম মেনে হয়। আর ডিটেলসে তোমাদের দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো। এই মুহূর্তে আমি আছি বাগবাজার এরিয়াতে। বাগবাজার এরিয়াতে কিন্তু আগের বছর থেকে রথযাত্রা উৎসব শুরু হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মন্দিরটাও আছে। চলো আগে মন্দিরটা তোমাদের কাছ থেকে দেখাই। এই মন্দিরে অধিষ্ঠিত হয়ে থাকেন জগন্নাথ, বলরাম এবং বোন সুভদ্রা। এই মন্দিরে কিন্তু 12 মাস তোমরা আসলে দেবতাকে দর্শন করতে পারবে। এই মুহূর্তে তোমাদের মন্দিরের ভেতরে খানিকটা অংশ দেখানোর চেষ্টা করছি। মহাপ্রভু কিন্তু এই দিকে মুখ করে বসে থাকেন, অর্থাৎ রাস্তা দিয়ে কিন্তু মহাপ্রভুকে দর্শন করতে পারবে। এই মুহূর্তে কিন্তু সবাইকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, রথ কিন্তু পুরো জায়গায় ঘুরে অলরেডি বাগবাজারে যেখানে দুর্গাপুজো হয়, মানে দুর্গাপুজোর প্রাঙ্গণে কিন্তু চলে গেছে। চলো সেখানে যাওয়া যাক। চলো মেলা প্রাঙ্গণে কিন্তু আমরা এখন প্রবেশ করতে চলেছি। প্রবেশ করার পর তোমরা যেটা সবার আগে লক্ষ্য করতে পারবে, একদম ঢুকেই কিন্তু ডান দিকে আমাদের চলে যেতে হবে, কারণ ডান দিকেই কিন্তু রাখা আছে সেই রথ। এই রথে চড়েই কিন্তু মহাপ্রভুকে আনা হয়েছে মাসির বাড়ি, অর্থাৎ বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর প্রাঙ্গণের মাঠে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু দুটো ঘোড়া আছে এবং রথটা কিন্তু বেশ বড় সড়। এবার চলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে আমরা দর্শন করে আসি। পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ নিচের অংশে কি সুন্দর আলপনা দিয়ে কিন্তু সাজানো হয়েছে, মানে এই রাস্তা দিয়ে কিন্তু মহাপ্রভুকে নিয়ে যাওয়া হয়েছে। এই রথযাত্রার মেলার শুভ উদ্বোধন হয়েছে 6 জুলাই বিকেল 5টায়। ওপরে লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ, জগন্নাথ দেবের মাথায় তিলকের মতন কিন্তু করা হয়েছে। আর দূরে যে রঙিন প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু অধিষ্ঠিত হয়ে আছেন মহাপ্রভু। প্যান্ডেলে ঢোকার মুখে আমার ডান দিকে দেখো একটা লম্বা লাইন কিন্তু চলে গেছে, কিসের লাইন সেটা এখনো অবধি বুঝতে পারছি না। চলো আগে ভেতরের দিকে যাওয়া যাক। জুতো খুলে ভেতরে প্রবেশ করার পর সবার আগে যেটা নজরে এলো সেটা হচ্ছে ওপরে সিলিংয়ের অংশে কিন্তু ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমার মতন সকল ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। চলো এবার মহাপ্রভু দর্শন করা যাক। পশ্চিমবঙ্গের প্রথম পুরীর রথযাত্রার রীতি অনুযায়ী এইখানে কিন্তু পালিত করা হয়ে থাকে মহাপ্রভু সোনাবেশ অনুষ্ঠান 17 জুলাই 2024 বিকেল 5টা থেকে, অধরাপনা অনুষ্ঠান 18 জুলাই 2028, মহাপ্রভু রসগোলা ভোগ এবং নীলাদ্রি বিজয় অনুষ্ঠান 19 জুলাই 2024 সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে। আসলে যে লাইনটা তোমরা দেখছিলে সেটা হচ্ছে এই ভোগ প্রসাদের লাইন। এখানে কিন্তু বিনামূল্যে অন্তত 6 থেকে 7 হাজার মানুষকে মহাপ্রভুর ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে। এছাড়া মহাপ্রসাদ ভোগও কিন্তু কিনতে পাওয়া যায় এখানে, যার মূল্য হচ্ছে 201 টাকা। আসো,
জাস্ট এইমাত্র দর্শন করলাম, দর্শন করে এইদিকে এসেছি, আর সঙ্গে সঙ্গে দেখো ঢেকে দেওয়া হলো পদ্মায়। এইবারে চলো মেলা প্রাঙ্গনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই মেলায় কিন্তু একটা বিশাল বড় নাগরদোলা আছে, যেটা কিন্তু অনেক দূর থেকে তোমরা দেখতে পাবে। মেলা বলতে মেয়েরা সাধারণত বোঝে তাদের নিজের বিভিন্ন সাজগোজের অ্যাক্সেসরিজ, তো সেইখানের ব্যবস্থা তো এখানে আছেই, তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও মেলায় আরও একটা আকর্ষণ হলো বিভিন্ন ধরনের খাবার দাবার। প্রথমেই দেখতে পেলে এখানে একটা আইসক্রিমের দোকান আছে, ফুচকার দোকান আছে, ভেলপুরির দোকান আছে, বিভিন্ন ধরনের খাবার জিনিসপত্র তো আছেই, অ্যাক্সেসরিজ তো আছেই, এছাড়া আছে বিভিন্ন রকম রাইড। ছোট থেকে বড় সবাই কিন্তু বিভিন্ন রকম রাইডের মজা নিতে পারবে। দেখতে পাচ্ছ বাচ্চারা ছোট ছোট গাড়ি করে ঘুরছে। ওইখানে একটা কি বড় বড় রাইড আছে যার নাম আমি জানি না, ওইখানে আরেকটা বাচ্চাদের রাইড আছে। রথ যখন আসে তার বিশেষ আকর্ষণ থাকে কিন্তু রথের মেলা। তবে মেলা প্রাঙ্গণ ঘুরে আমি কোথাও পাঁপড় ভাজা বা পাঁপড় শাঁকা বিক্রি হতে দেখিনি। তোমরা যদি গিয়ে সেই পাঁপড় শাঁকা বা পাঁপড় ভাজার সন্ধান পাও আমায় কিন্তু সেটা জানিও, কারণ রথ মানে পাঁপড় ভাজা এবং জিলিপি, এই দুটো ছাড়া কিন্তু রথ অসম্পূর্ণ। তবে হ্যাঁ, মিষ্টির দোকান আছে, জিলিপি সেখানে পাওয়া যাচ্ছিল, তবে আমি পাঁপড়ের দোকান কিন্তু এইখানে দেখিনি, যেটা না দেখার জন্য আমি একটু হলেও হতাশ হয়েছি। আশা করি তোমাদের নতুন একটা জায়গার সন্ধান দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।